ব্রিটেনে শ্বেতাঙ্গ ব্রিটিশদের তুলনায় বাংলাদেশি কমিউনিটির বিয়ের হার 45 গুণ বেশি, অর্থাৎ শ্বেতাঙ্গদের তুলনায় বাংলাদেশি কমিউনিটির মানুষদের বিয়ের বিশ্বাস অনেক বেশি। এদিকে ব্রিটেনে 2062 সালে বিয়ের হার 70% কমে যাবে। এই সময়ে ব্রিটেনে 400 জনের মধ্যে একজন মানুষ বিয়ে করবে বলে গবেষণা সংস্থা সিভিটাসের একটি গবেষণায় বলা হয়েছে। ব্রিটেন থেকে হারিয়ে যাচ্ছে বিয়ের সংস্কৃতি। দেশটির শিশু এবং পরিবার বিষয়ে গবেষণা সংস্থা সিভিটাসের সমীক্ষার ফলাফল অনুসারে এমন প্রবণতা অব্যাহত থাকলে আগামী 50 বছরের মধ্যে 2062 সাল নাগাদ বিয়ের সংস্কৃতি অদৃশ্য হয়ে যাবে দেশটি থেকে। 2019 সালে ব্রিটেন জুড়ে 213,000 বিবাহিত দম্পতি ছিল, কিন্তু 2062 সালে এই সংখ্যা নেমে আসবে 67,000-এ। গবেষণা দেখা গেছে বর্তমানে অবস্থা বজায় থাকলে 2062 সালে যুক্তরাজ্যে প্রতি 400 জন প্রাপ্তবয়স্কের মধ্যে বিবাহিত দম্পতি থাকবে মাত্র একটি। তবে আশার কথা হলো ব্রিটেনে সবচেয়ে বেশি বিয়ের হার বাংলাদেশি কমিউনিটিতে। শ্বেতাঙ্গ ব্রিটিশদের তুলনায় বাংলাদেশি কমিউনিটিতে বিয়ের হার 45 গুণ বেশি, আর দেশটিতে বসবাসরত ক্যারিবীয় অশ্বেতাঙ্গদের তুলনায় এই হার 71 গুণ বেশি। ব্রিটেনের সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে যে 1991 সালের তুলনায় 2021 সালে বিয়ে করার হার কমেছে 44%। বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে না করে সিভিল পার্টনারশিপে থাকা মানুষের সংখ্যা বাড়লেও ব্রিটেনের জনশুমারি বা আদমশুমারির তথ্যে দেখা গেছে এমন সম্পর্কে থাকা মানুষের সংখ্যাও কিন্তু কমছে। ব্রিটেনে খ্রিস্টিয়ান, ইহুদি, মুসলিম, হিন্দু এবং শিখ ধর্মে বিশ্বাসীদের বিয়ের হার ধর্ম অবিশ্বাসীদের তুলনায় 24 গুণ বেশি। আবার ধর্মে বিশ্বাসীদের তুলনায় অবিশ্বাসীদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার 21% বেশি। ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স মানে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এর তথ্য অনুযায়ী 2021 সাল ছিল ব্রিটেনের ইতিহাসে প্রথম বছর যখন বিবাহিত দম্পতির চেয়ে অবিবাহিত মা বাবা বেশি সন্তানের জন্ম দিয়েছেন। বিয়ের হারের ক্ষেত্রেও 2022 সালে সর্বনিম্ন সংখ্যক যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সাম্প্রতিক আরও একটি তথ্যে দেখা গেছে যে ব্রিটেনে সাম্প্রতিক সময়ে কস্ট অফ লিভিং বা এইসব জিনিস বেড়ে যাওয়ার কারণে মানুষ এখন একা থাকতে পছন্দ করছেন। তারা মানে এই যে আরেকজনের দায়িত্ব নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা থেকেই অনেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। এবং এটি মূলত কোভিডের সময় এই যে মানুষ একাকিত্বে থাকতে থাকতে এক ধরনের অভ্যস্ততা, তারপর সেখান থেকে বের হয়ে যখন এই ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা তৈরি হয়, তখন খরচ কভার করতে না পেরে অনেক পরিবার ভাঙারও খবর কিন্তু ইতিমধ্যেই গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে। যদি এই সিভিটাসের যেই সমীক্ষা সেটি সঠিক হয়, তাহলে 2062 সাল নাগাদ ব্রিটেনে এই বিয়ে করার সংস্কৃতি প্রায় উঠেই যাবে বলে ধারণা করা হচ্ছে। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।